শব্দ ব্যাকগ্রাউন্ডে নয়েজটা হচ্ছিল ওটা একরকমের বাধা মতন ছিল, আর আমি ওই বাধাকে অতিক্রম করার জন্য আরো উদ্বেগে বলছিলাম, আর ওটা বন্ধ হয়েছে, তো চলে গেলে এরকম। আর ওটা সাউন্ড হচ্ছিল বলে বললো কে, বাধা হচ্ছিল কিন্তু ওর ওই যে সাউন্ড মধ্যে, তো আমি তো নাম বোধ বোধ করি, ঠাকুর সবসময় নাম জপ করছে, নাম জপ করছে, মানুষরাও করবে, জীব জগতের প্রাণ পক্ষী পশু পক্ষী সবাই করবে, আর তথাকথিত ইনঅ্যানিমেট অবজেক্টস তারাও যদি সাউন্ড করে, ওরাও কিন্তু ওই নামের ধ্বনিটাকে প্রতিধ্বনিত করতে পারে। তো ওকে, নাম মানুষকে তীক্ষ্ণ করে, যত আমরা নাম করব তত আমরা মনটা তীক্ষ্ণ হয়ে উঠবে। ওদের ওতে কি হয়, নিজের সেন্স অর্গানস গুলো আর শার্প হয়ে ওঠে। তবু শুধু নাম জপ করলে, শুধু নাম করলে হবে না, আমাদের মাঝে মাঝে ধ্যান চাই, কারণ শার্প মাইন্ড ও লাভ অনেক আছে, ওকে কিন্তু কেয়ারফুলি ইউজ করতে হবে। ধরুন একটা চাকু, চাকু দিয়ে ছুরি দিয়ে সবজি টবজি কাটানো হয়। আমার আজকালকে যে মডার্ন সোসাইটিতে ওই যে আমরা মা দেখতাম বটি, বটিতে কাটতেন, বটি টুটি সব কোথায় গেল, আর বটির প্রয়োগই হয় না, তারা ছুরি ব্যবহার করে কিচেনে আমি দেখি। আর যদি বেশি কিছু করতে হয় তো ফুড প্রসেসর গুলো থাকে, ওর মধ্যে মুভিং ব্লেডস, আর ব্লেডে দিয়ে কাটাকাটি করে দিল একসঙ্গে। ছুরিতে কাটলে 1 কিলো গাজরকে কাটতে লাগবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, 1 কিলো গাজর 2 মিনিটে কেটে যাবে ও ফুড প্রসেসরে ঢেলে। তাই হোক, ছুরিটা যত শার্প হবে সবজি টবজি কাটানো অনেক সুবিধা হবে, কিন্তু যদি এক লহমায় যদি নজর এদিকে ওদিকে গেল, ও আংটিতে বাজলে আংটিও কাটতে পারে। একটা মা অনেক যখন কাজ করে কত জায়গায় নজরটা রাখতে হয়, কিছু কনসিয়াস আর কিছু সাবকনসিয়াসলি ডেভেলপ হয়। ওখানে মেন দরজাটা আছে, ও যদি দস্তক দিবে আরে দুধওয়ালা আসবে তো দুধ দিবে না, বড় বাচ্চা খেলতে গেছে ও আসবে তো ওকে খুলতে হবে, বা স্বামী আসবে চাকরিতে দেখতে হবে, অনেক রকমের জিনিসের উপর দরজার উপর নজর আছে। ছোট বাচ্চা বাড়িতে এদিকে ওদিকে নাড়ছে, ওর উপরে নজর আছে, কোথায় চলে যাবে কোথায় পড়ে যাবে, ও কাজ করছে রান্না বাড়িতে কিন্তু নজরটা অনেক দিকে আছে। এই জন্য শার্প পয়েন্ট চাই। তো চাকুটা যদি শার্প হয় অনেক আর নজর এদিকে ওদিকে গেল, তো আংটিটা কেটে যাবে। এই জন্য চাকুকে ওইরকম হ্যান্ডেল করার মানুষ চাই যে শার্প চাকুকে হ্যান্ডেল করতে পারবে। ঠিক ওই রকম মনটা যদি আমাদের অনেক তীক্ষ্ণ হয়, ভালো কাজ শিখবে, কিন্তু যদি কার সঙ্গে বিরোধ হয় তখন এই যে শব্দের বাণের প্রয়োগ করে ওর মনে অনেক আঘাত দিতে পারবে। এ তো মানুষ, মানুষের জীবের উপর যদি কন্ট্রোল, জীবটা ওর পরম শত্রু হতে পারে, পরম মিত্র হতে পারে। কথা বলার সময় নিজেকে মনকে ঠান্ডা রেখে কথা বলতে হয়, আর তাই জন্য মনকে শান্ত আর স্থির করার জন্য আমাদের ধ্যান চাই। স্থির মনটা স্থির হবে আর ওর গ্রহণ ক্ষমতাও বাড়বে, শান্ত থাকবে আর গ্রহণ, দুজনই দুটাই চাই। স্থির শান্ত মন কোনো সমস্যা দেখে ওর মূলে গিয়ে ও সমাধান করতে পারে। আর যেটা গ্রহণক্ষম আছে, ওই মনটা সব রকমের ঘটনাটা দেখে ওর ভালো অংশটা গ্রহণ করবে আর মন্দ অংশটা প্রভাব দিবে না। বলা হয় কি, ওই যে সাধু ভয়া তো ক্যা ভয়া, বলে নাহি বিচারি, হাতেই পরেই আত্মা জিভি বাঁধে তরবারি। এরকম তথাকথিত সাধু বললে জ্ঞানী ট্যানি হয়ে গেল, বই টয় পড়ে, কিন্তু কথাবার্তা বলার সময় বিচার করে বলে না, তো ওতে লাভটা কি? হাতেই পরে আত্মা জিভি বাঁধে তরবারি। যেরকম নিজের জিভে একটা তরবার বাঁধা আছে, পরের আত্মাকে হাতেই প্রভুকে আঘাত করে, এরকম এরকম জ্ঞান বাড়িয়ে কোনো লাভ নেই। উল্টা যারা বাস্তবে জ্ঞানী তারা অনেক শান্ত, মানে বাণী আসি বলিয়ে মনকা আপাক হয়ে, অরঙ্ক শীতল করে আপহু শীতল হয়, কথাটি বলবি গুড়ের মতন লেখতে রাখবে গায়ে, ভালো কথা তিক্ত হলে উল্টে পানে দেয়, ঠাকুরের কথা। এরকম কথা বলতে হবে, নিজের মনটাও শীতল ও ঠান্ডা হবে, আর যে শুনবে শ্রবণ করবে তারাও মনটা ঠান্ডা হবে। এটা হলো বলার কৌশল। আর এটা শান্ত মন যদি না থাকবে, ওই রকম ভাষা বেরোতে পারবে না। মনটাকে শান্ত আর স্থির করতে হবে, আর গ্রহণ ক্ষমতা
আমি এইটাই আলোচনায় কয়েকদিন আগে বলছিলাম আমাদের এখানে বন্ধুরা, আমরা দুজন যাচ্ছি রাস্তায়, দেখলি কি দুজন মার্কেটে বিবাদ লাগছে, মারপিট লাগছে, আর পুলিশকে ডাকানো হলো। ওই ঘটনাটা দেখার পর যে চার পাঁচজন ঘটনাটা দেখলো, সবার মনের কিন্তু অনুভূতি আলাদা আলাদা রকমের হলো। ঘটনাটা এক, সবাই দেখলো নিজের গাড়ি থেকে বা ওখানে হাঁটাহাঁটি করার সময়, কিন্তু সবার মনের উপর একরকমের প্রভাবটা পড়ে না। কেউ ওই ফাইটিংগুলো দেখে বলো আচ্ছা এরকম মারতে হয়, এরকম যাতে হয়, ওদের বৈশিষ্ট্য অনুযায়ী ওটাকে ওটা দেখা গেলো, বৈশিষ্ট্য প্লাস নিজের বাকি শিক্ষা টিক্ষা পেয়ে ওদের দৃষ্টিকোণের দৃষ্টিকোণটা নিয়ে, কেউ বলো আচ্ছা মানুষ এই ছোট ছোট জিনিসের জন্যই যুক্তিতর্ক আরম্ভ করে আর ঝগড়া করে, আচ্ছা এই তো অজ্ঞানতা। মানে সেম জিনিস দেখে আলাদা আলাদা কিন্তু অনুভূতিটা হচ্ছে। কেউ চয়ন করছে ভালো অংশটাকে শিখতে, একটা মুভি দেখতে যাওয়ার পর যারা যারা বসে আছে ক্লাসে, ধরুন 30টা বাচ্চা গেল মুভি দেখতে, যখন মাস্টার জিজ্ঞাসা করে মুভিটি দেখে তুই কি বুঝলি, তো সবার কিন্তু কথা আলাদা আলাদা, আর বলার বাদ দিয়ে মস্তিষ্কে কি ঢুকছে। ওই মুভিতে যদি কোনো ক্রিমিনাল সিন আছে, কেউ কাকে দৌড়াচ্ছে, ধরবে করবে, কতজনের মাথায় শুধু ওই সিনগুলো বেশি ঘোরা করে, আর কারা কারা ওই মুভির সারাংশটা দেখে, আর ওই যে হিরোকে দেখা হচ্ছে, হিরোর কত পজিটিভ কোয়ালিটি আছে, ওটা ওর মনের উপরে জোর প্রভাব দেয়। তো সন্ত কবির একটা দোহাতে লেখেন, সাধু এসা চাহিয়ে জ্যাসা শুভ শুভায়, সার সার কো গহি রহে থোথা দেই উড়ায়। বললেন সাধু হব তো এরকম হবে কি, যেমনি ওই যে কুলা হয়, উড়িয়া তো কুলা বলে, আমরা দানা বিন ইয়ে করি, চাল টাল আছে, ধান আছে, ওটাকে নিয়ে বিন করি, যে ভালো ভালো দানাগুলো ও নিজের সঙ্গে রাখে, আর এই আবর্জনা শুষ্ক এইসব জিনিসগুলো ওরাকে ফেলে দেয়, ওরা ব্যর্থ জিনিস, ওরা একটু হালকা ফুলকা ব্যর্থ বলে আমাদের লাগে না, তো গরু গাই বাকি পশু পাখিরা খাতে খেতে পারে, আমাদের লাগে না, সার জিনিসকে নিজের কাছে রাখবে, আর এই যে হালকা ফুলকা আবর্জনা ওটাকে ওকে দূর করতে হবে। ছলনি উল্টো কাজ করে, ছলনি যে আবর্জনা গুলোকে ধরিয়ে রাখে, ভালো কোনো দিয়ে, ঠিক আছে রান্নার বাড়িতে ওর প্রয়োজন আছে, কিন্তু মানুষের মনটা ছলনি রকম হবে না, সুপ রকম হলে ভালো। সুপ বলা হয় ওকে হিন্দিতে। তো আমাদের ওই যে দৃষ্টিটা ফিল্টার করার দৃষ্টি, কোটা রাখবো কোটা ছাড়বো, ওটাও নিরন্তর বাড়াতে হবে। মনটা স্থির থাকলে ওর গ্রহণ ক্ষমতাটা ঠিক থাকবে, শার্প মাইন্ড তাড়াতাড়ি জিনিসগুলো ধরতে পারবে, আর স্থির জিনিসগুলোকে মনে রাখতে পারবে, উদরস্থ করতে পারবে, তখন মানে তখন আরো তীব্র গতিতে আমরা আগাতে পারি। আর এই যে আমাদের যে সেন্স অর্গানসগুলো ডেভেলপ হবে কন্টিনিউসলি নাম জপ করলে, ওরও অনেকগুলো ঘটনা ঠাকুর পরিবারটা আছে। আমি এক বলছি, ঠাকুর দেওঘরে বসে আছেন, আর নূতন ট্রেন লাইন পাতা হয়েছে, এখন তো অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে, হয়ে এসছে, তাই জন্য দেওঘর ঠাকুর বাড়ি থেকে এই যে সৎসঙ্গনগরের রেলওয়ে স্টেশনটা দেখাই যায় না, ট্রেন লাইন তো দূরের কথা, তখন কিন্তু একটাও বিল্ডিং ছিল না, ওই রকম একদম সমতল জমি ছিল, ট্রেন লাইন পাতা হয়েছে, দেখা যাচ্ছে ঠাকুর ওই দিন বসে আছেন, দিনবেলায় একটা ট্রেন আসলো, তখন কি যে কয়লা ইঞ্জিনের যে ট্রেন চলতো, ঠাকুর দেখে বলে এই ওখানে কি দেখছিস তোরা, সবাই দেখলো ঠাকুর একটা ট্রেন আছে, তাই তো ঠিক কি আছে আর কি কি দেখছি, একজন বলে ঠাকুর ট্রেনের ইঞ্জিন আছে, কয়েকটা বগি আছে, কতটা, তো সবাই নিজের চোখ দেখে, যারা চশমা পড়তো চশমা ঠিক করে দেখলেন, একজন বললো ঠাকুর আমি দেখছি চারটে বগি আছে, একজন বলে ঠাকুর ওকে বাদ দিয়ে একটা সিকিউরিটি গার্ডের বগিও আছে, এরকম মানুষগুলো বলছে। তারপর ঠাকুর বললেন আমি ওই কোচ ট্রেন কোচে বসা এক এক যাত্রীকে ওই পরিষ্কার ভাবে দেখছি যেরকম তোমাকে তোমাদের দেখছি। ঠাকুরের তীব্র দেখার শক্তি, ওখানতে বসে ঠাকুর দেখছেন ওই ট্রেনে যে মানুষরা বসে খিড়কিতে ওদের চেহারা টেরা আছে, ওই পরিষ্কার ভাবে ঠাকুর দেখছেন, যে পরিষ্কার ভাবে নিজের সামনে বসে ভক্তদের ঠাকুর দেখছেন। ঠাকুর বসে আছেন মণ্ডপে আর একটু অস্বস্তি বোধ করছেন, তো বলো কি কোনো একটা দুর্গন্ধ হচ্ছে,
তো ঠাকুরের আসন তো একদম ঠিক আছে, ওখানে কাপড়গুলো যে বেডশিট পাতা হয়েছে সব ঠিক সফাসফি হয়েছে। তো একটু দূরে দূরে যারা সেবকরা আছে সব জায়গায় দেখলেন, কাছাকাছি একটু আগে গিয়েও দেখেন যে বর্ডার করা হয়েছে, কোথায় সব কিছু ঠিকই আছে। তো ঠাকুরের অস্বস্তি হয়েছে, ঠাকুর বললেন বড় খোকাকে ডাকো। আর যেমনি বরদা আসলেন, বরদা ঠাকুরকে প্রণাম করে, ঠাকুর কিছু বলেননিও, বরদা একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। আর কিছু সামনে বিল্ডিং হয়েছিল, ফিলান্থ্রফি অফিস তখন চলছিল, ওখান থেকে বরদা এক সেবককে নিয়ে গেলেন। আর ওখানে দেখলেন উপরে একটা ছাতে কয়েকটা পাড়া, ওই যে পিজেন্স পাড়া, তারা বিট তারা ফেলেছেন, ওটাকে গিয়ে সফা করিয়ে দিন। যখন বরদা আসেন সফা হবে, ঠাকুর যা এখন নিস্তার পেল। ঠাকুরের অস্বস্তি হচ্ছে, কোথায় থেকে কোন দুর্গন্ধ অনেকেরা খুঁজতেই পারলো না, না বলা চেয়েও বরদা কিন্তু এক ক্ষণে বুঝে গেলেন কি কি প্রবলেমটা আছে, কোথায় আছে, ওটাকে গিয়ে সফা করে দিলেন। তো দুজনেরই মানে এক তো পরস্পর পরস্পরের সামঞ্জস্যতা, বুঝামনার শক্তিগুলো কত কত হাই, কত অ্যাডভান্স লেভেলের। আর তারপরে এই যে শুঙ্গার শক্তিটা কত তীব্র, কত তীক্ষ্ণ, ওটা ওটা দেখেন। অনেকবার আচার্যদেব বসে, বরদা বসে আছেন, আর বরদা ডেকে বললেন আচার্যদেবের মাকে কি ওই ওই ডালমাটা করো, ওই রকমের দোলনাটা করো। ওই দোলনাটা কাউকে ভাল লাগে? মেজদাকে ভাল লাগে, মেজদা ঠাকুরের, মেজদা আচার্য দেবের অনুজ, আচার্য দেবের পরে ওনার নিজে ভাই, এখন সৎসঙ্গের প্রেসিডেন্ট যিনি, মেজদা আচার্য দেব থেকে জাস্ট ইমিডিয়েট ইয়াঙ্গার ভাই, তিনি তখন থাকতেন লন্ডনে। তো ওনার মা মনে মনে ভাবলেন বোধহয় ওই যে মেজ ছেলের কথাগুলো মন পড়ছে, তাই জন্য আজকে বললেন ওকে ওর জন্য দলনা করতে। তিনি গিয়ে ব্যবস্থা করে রান্না করেন, আর হঠাৎ কিনা দিন 11টার সময় দেখেন মেজদা এসে বরদাকে প্রণাম করে বাড়িতে ঢুকলেন। তুই তো আসবি খবর দিনই না, আমি তো বাবা আর আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। তিনি ফ্লাইট নিয়ে কলকাতা হয়ে আসছেন আর সারপ্রাইজ দিবেন, আর কাউকে জানায়নি। তো তারপর বলে তোর বাবা তো আমাকে সকালবেলায় বলে দিয়েছে এই দোলনা রান্না করতে। তো তার বাবার কাছে গিয়ে প্রণাম করে বলেন আপনি জানতে পারেন না আমি আসবো? তো বরদা মুসকে মুসকে আজকে বলছেন এই যে 300 কিলোমিটার রেডিয়েসে কে আসে, কে যায়, কে ঢুকে, কে কে বেরোয়, আমার আমার জ্ঞাতে চলে আসে। তখন তো মানে আজকালকার মতো ইন্টারনেট যুগ ছিল না, ফোন টোনও ছিল না, এত ছিল মানে ল্যান্ড লাইন ছিল অনেকে, সব খবর দেয়নি, কিন্তু বরদা কিন্তু জানতে পেরেছে। এইরকম ঠাকুর পরিবারে সবারই দেখা যায় এই যে তীক্ষ্ণ বোধের শক্তি, সব রকমের সেন্স অর্গানস একদম এলিভেটেড হয়ে আছে। নামময় হয়ে থাকলে এগুলো সব সম্ভব হয়, প্রত্যেক মানুষেরই সম্ভব হয়, কিন্তু ওই রকমের আমাদের নাম ধ্যান করতে হবে, সিনসিয়ারলি রেগুলারলি একদম করতে হবে। আচার্য দেব বরদা বসে, বরদা আছেন পুরীতে, তিনি পুরী রেগুলারলি যান, স্পেশালি সামার মান্থস। আর ওই টাইমে আমাদের ভ্যাকেশন, স্কুল ভ্যাকেশন হয়ে থাকে, তো যারা ম্যাট্রিক পাস করেছে বা প্লাস টু ফার্স্ট ইয়ারে আছে, ওই ওই এজ গ্রুপের অনেক ছেলেরা গিয়ে তখন পুরী মন্দিরে থেকে কাজ করত। ওটা খুব ওদেরও দিব্য অনুভূতি হয় ঠাকুর প্রসঙ্গ হয়ে। তো একদিন বসে ও ছেলেরা যখন কাজ করতো বলে কি ছোট মোটো কাজ করতো, কেউ ওনার কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, কেউ আয়রন করে দিচ্ছে, মেইন সময় তো খাওয়া দাওয়া হাসা খেলা করেই চলতো, ছোট মোটো কাজ কিন্তু তারা তারা করতো। তো ক্যারেম বসে খেলছেন, কারা কারা খেলছেন তখন বাবাইদা, কজন সিপাইদা, এগুলো সব বয়সে কম, ও বাচ্চাদের সঙ্গে মিশে ওরা সব ক্যারম খেলছে, ক্যারম খেলে টিভি ফিল্মও দেখতো, অনেক কিছু হয়, সব রকমের সৎসঙ্গের কাজ হয়, ভালো হয়, মানুষ আনন্দ মধুর ভাবে চলে, এরকম তো ওরা জীবনটা চলে। তো যখন ক্যারম খেলছে হঠাৎ কিনা আচার্য দেব আসলেন, আচার্য দেব এসে জিজ্ঞাসা করলেন এ তোরা কে বোধ করলি? কি বোধ করলি হয়তো বলে না, আচার্য দেব বলেন এই ভূকম্প, ওই যে ভূমিকম্প হলো। বলে ভূমিকম্প হলো না, কেউ তো কিছু, আমাদের তো ক্যারম চলছে, খুব ক্যারম হলাডোলা হয়নি, কিছু হয়নি, আজাদে চলে গেলেন। তখন ইন্টারনেট যুগ ছিল না, দুবার খবর আসতো, 8:40 হিন্দি সমাচার দূরদর্শন হিন্দিতে, আর 9টার সময় ইংরাজিতে দ্য নিউজ,
একটাই তো চ্যানেল চলতো, রাত্রি 8:40 যখন হয় দূরদর্শনে তখন তারা খবর দেন কি তুর্কিতে একটা বিরাট ভূমিকম্প হয়েছে আর অনেকগুলো বিল্ডিং পড়েছে, অনেক ক্ষতিও হয়েছে, সামগ্রী মান দান মাল সব কিছু নষ্ট হয়েছে অনেক। তো ওই খবরটা কিন্তু যখন ও টাইম দেখলেন, আরে যে টাইম ওরা বলছে ভূমিকম্প হয়েছে ঠিক ওই সময় আচার্যদেব এসে জিজ্ঞাসা করেছেন তোরা কি শুনলি কি, মানে কত হাজার কিলোমিটার দূরে ভূমিকম্প হয়। আর ওই যে সাটাল অবজর্ব পারসেপশন অফ ভাইব্রেশনস, ওটা কিন্তু আচার্যদেব করেছেন। তো এরকম, আর আচার্যদেব তো বললেন তুই শুনলি, ওরা তো কেউ জানে না বাচ্চারা, তোরা খেল বাবার সঙ্গে কি কথা বলবো, কারণ তিনি বোধ করেছেন আর বাবা বলে বরদা বোধ করেছেন, ওরা দুজন বোধ করেছে, আর সামনে কাছাকাছি যারা আছে তারা বুঝতেও পারছে না কোন ভীষণে কি কথা হচ্ছে। এটা হলো পাওয়ার অফ পারসেপশন। দেখেন সব রকমের সেন্স অর্গানস গুলো কত অ্যাক্টিভেট হয়ে ওঠে। আর ঠাকুর পরিবারের সবারই বয়স বড়, আমরা দেখি বাবেদার জীবনের ঘটনা বলছে, ওনার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর বর বরানিকে তিনি নিয়ে আশ্রমের বিভিন্ন বিভাগগুলো সব দেখাচ্ছেন। ওনার বিয়ের হওয়ার পর পর যে উৎসবটা হয়, তো উৎসবে গিয়ে এত ভিড় ভাড় হয় আশ্রমে, এমনি মানুষগুলো আসতে থাকে যাতে থাকে, কিন্তু যত ভিড় হয় ফিলান্থ্রফি অফিসে লম্বা লম্বা লাইন লাগিয়ে মানুষরা ইষ্টবৃত্তি ডিপোজিট করছে, অনেক অর্ঘ্য ডিপোজিট করছে, আর ওর উপর তলায় দীক্ষা ফর্ম গুলো ডিপোজিট করার জন্য কর্মীদের লাইন থাকে। তো বাবেদা ওনাকে নিয়ে ওকে হেঁটে যেতে হয় 3 তলায়। তো তিনি গেলেন, বড় বৌরানিও সঙ্গে গেছেন, এরকম সবাই বর্দাকে দেখে হঠাৎ কিনা ওখানে জয়গুরু জয়গুরু বলছেন। আর কর্মীদের তো বলা হয় ঠিক জায়গা না থাকলে প্রণাম করবে না, দাঁড়িয়ে জয়গুরু বললে হয়, অনেক ভিড় ওখানে। এবং যাওয়ার সময় একটা ইয়াং ঋত্বিক, সপ্রতি ঋত্বিক পাঞ্জা পেয়েছে, লাইনে দাঁড়িয়ে আছে জামা দেবে, ওকে ক্রস করে আবার একটু পিছিয়ে এসে বাবেদা জিজ্ঞাসা করেন তোর কাউন্ট ঠিক করেছি, আর কটা দীক্ষা হলো আগে জিজ্ঞাসা করেন। তো একটা নাম্বার বললো, ধরেন 123, একদম নাম্বার একদম ঠিক জানা বলছি। তো বাবেদা জিজ্ঞাসা করলেন তুই ঠিক কাউন্ট করেছিস, তো বলে হ্যাঁ, বলে আচ্ছা আবার দেখে নিবি, এরকম বলে বাবেদা চলে গেলেন। তারপরে সবাই কিছু দেখিয়ে এখানে ইয়ে হয়, দীক্ষাপত্র এমনি জমা হয়, তারপরে বৌরানিকে সবকিছু বুঝিয়ে টুঝিয়ে তিনি গিয়ে বসেছেন, বৌরানিও সঙ্গে বসেছেন। আর তো মানুষগুলো এসে ওনার প্রণাম করছে লাইনে, কোথায় ওই যে ভিআইপি গেস্ট হাউসের নিচে তিনি বসে, ওখানে তিনি বসে আছেন। একটু পরে দেখেন ওই যে দাদাকে জিজ্ঞাসা করেছিলেন ও এসে প্রণাম করে বললো দাদা আপনি ঠিক বলছিলেন, আমাদের টোটাল কাউন্ট 127 ছিল, চারটে কাউন্ট করেছি আমি, চারটা দীক্ষা আরো হয়েছে একটা আলাদা জায়গায়, ওটা মাথায় ছিল না, ওটা আমি করেনি। তো যাওয়ার পর বৌরানি জিজ্ঞাসা করেন বাবা দেখে কি এত তো মানুষ দাঁড়িয়েছিলেন, তুমি ওকেই জিজ্ঞাসা করে কেন এই কাউন্টটা ঠিক আছে কি না, আর তুমি জানতে পারো? তো বাবা দা বলেন ওটা আমি আমি জানি না এক্স্যাক্টলি, কিন্তু আমি যখন ওর কাছে থেকে গেলাম তো আমার মনে একটু আলাদা রকমের ভাবটা হলো, উমকি মারলো কি কিছু ঠিক নেই ঠিক নেই, তখন ওকে ওটা জিজ্ঞাসা করলাম। তারপর বাবা বলেন এরকম তো এরকম তো ঠাকুরেরই দয়া, এরকমই হয়, বলে আমাদের মনটা যত তীক্ষ্ণ হয়ে ওঠে যদি কোনো স্পন্দন চতুর্দিকে ওটা যদি আউট অফ টিউন আছে তো ওই স্পন্দনটাও মানুষ বোধ করতে পারে। তাই জন্য অপরকে পরিমার্জিত করার এটা এটা বাড়ে, গুণটা বাড়ে। তো তাই বলে সবাইকে সবসময় শিক্ষা দেওয়ার আমাদের জন্য ঠিক নেই, কিন্তু আমাদের জন্য এটা শেখার লাগে কি আমরা নাম ধ্যান করব, আর জীবন্ত আচার্য ওনার সঙ্গ করলে কি লাভ হয়। দেখেন তিনি আচার্য পরিবার, ওনার সেন্স অফ পারসেপশন, সেন্স অফ সাইট, কিন সেন্স অফ অবজারভেশন সব কিছু অনেক সার্থ থাকবে। তো আমরা নিজে কিন্তু সেগুলো করতে হবে। সিপাহীদার, সিপাহীদার জীবনের অনেকগুলো গল্প আছে যারা সঙ্গে করেন। তো এটা সিপাহীদা চেন্নাই এসেছিলেন আর চেন্নাইতে মন্দির উদ্বোধন হলো, সব পরিবার সবাই আজা যেতে এসেছিলেন, ফার্স্ট অ্যানিভার্সারি তো এসেছিলেন আর উদ্বোধন টাইমও এসেছিলেন। তো এটা উদ্বোধনেরই সময় কথা, উদ্বোধনের পরে ভিড় ভাড় অনেক আছে, তো ধীরে ধীরে মানুষরা, না এটা অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যানিভার্সারির কথা আমি যদি ঠিক বলি, তো আদার অ্যানিভার্সারি বা উদ্বোধন একটা কথা, আমরা একদম রাত্রিতে দাঁড়িয়ে আছি গেটের সামনে, অনেক মানুষরা এতে ফিরিয়ে গেছেন বা ঘুমে ঘুমে পড়ছেন, আমরা আসছে রাত্রে
এগারোটা এমনি হবে, 10:30-11টা মধ্যে হবে। হঠাৎ কিনা সিপাহীদা বেরিয়ে আসলেন, গঞ্জি পরে তিনি এসছেন, আর দেখা দেখি করছেন চৌচুরি আছে কি নেই। ওই হালকা লাইটে, প্রায় ডার্কনেস আছে, অন্ধার আছে, লাইটে একজন বুড়ো ভাই, আমার নিজের ছোট ভাই অ্যাকচুয়ালি, ও নিজের পকেটটা বের করলো, ও কিছু ট্রেন টিকিট কিছু আছে কিছু দেখে, তোমরা কখন যাবো তার যা টাইম ট্রেনের চেক করার জন্য ও টিকিটটা বের বের করলো। তখনও এই ফোন টোনের যুগ হয়নি, 2000 পয়সাতে সেল ফোন ছিল না, আর আমরা ট্রেন টিকিটটা টাইমের জন্য টিকিটটা বের করেছি, একজাক্ট ডিপার্চার অফ টাইম ট্রেনের দেখা যাবে জিজ্ঞাসা করলেন তাই জন্য। তো যেমনি ও বের করছে, এই কি রেখেছিস, ব্লাসফেমাস, এমনি তিনি বললেন। তো কি রেখেছি, ঠাকুরের একটা যে ওই যে পোর্ট্রেট ফটো আছে, ও পোর্ট্রেট ফটোটা ক্যামেরা যে ফটো প্রিন্ট হয় মোটা কাগজে কোডাক পেপার, ওটাও প্রিন্ট করে ছোট সাইজটা নিজের ওয়ালেট মধ্যে রেখেছে, কিন্তু যে মানুষটা ছবি তুলেছে ও বোধহয় একটু কারিগর, ও ফটোটা তুলেছে আবার ও নেগেটিভটা নিয়ে প্রিন্ট করেছে, তো ওটা ল্যাটারালি ইনভার্ট হয়ে গেছে, আর যে পয়তাটা আমরা বাম থেকে ডান করি ও পয়তাটা ঠাকুরের কিন্তু উল্টো দেখা যাচ্ছে, ফটোটা উল্টো যেমনি হয় ওটাও প্রিন্ট করে এনেছি রেখেছি। আর একদম হালকা আন্ধারে দেখে যেমনি বললেন, হে দাদা, তারপর আমরা কি বলে দেখা, আরে এত মাস ধরে আমি দেবভক্তিতে নিয়ে এসেছি, ওই যে সাইড দোকান কোথায় খরিদ করে একটা এত মাস ধরে পকেটে রেখে ঘুরছি, আমি কখন লক্ষ্য করিনি কি পয়তাটা উল্টো আছে, আর ও একদম ডার্কনেসও দেখে সিপাহী আর চোখে ফট কিনা বকে বকা দিলেন, তারপর গিয়ে ফটো গিয়ে আমরা ডিসপোজ করে করে যা করলো করলো করলো। তেমনি এত সেন্স, এত শার্পনেস আছে। তো আমরা ওইরকম নিজেকে কিন্তু আমরা তো ভূত মন্ত্র এসে পেয়েছি পেয়েছি, এই যে মন্ত্রের মহাশক্তি ওটা সহজে ব্যাখ্যা করা যায় না। আর আজই আমি আজই আজকে আমি সারা আলোচনায় শুধু এই ছোট জিনিসেই জানতে, এরকম করে করে ঠাকুরের তো লাখ লাখ জিনিস আছে। এই মন্ত্রের বিষয়ে আমরা কি বা বলবো, ঠাকুর বললেন, ঠাকুর বলতে নাম আর নামই অভেদ। ঠাকুর ছিলেন এই যে মহামন্ত্রটা আমরা পেয়েছি ওর ফিজিক্যাল স্বরূপ একটু বলতে পারে, এই মন্ত্রকে নিয়ে আসার জন্যই ঠাকুর অবতরণ করছেন। সদ্গুরু আবে ভেদ বতাবে, ভেদটা অনেক সাধু সন্তরা জানতেন, এই নামের উল্লেখটা আমাদের অনেক শাস্ত্রেও আছে, কিন্তু ও ঠিক সময়টা কখন থেকে আরম্ভ হবে তারাও জানতো না, কলিযুগের শেষের কাল শেষের দিকে হবে, তো কখন হবে ঠিক এই সাধু সন্তরা অনেক আগে বলিয়ে এসছে, তিনি আসবেন তিনি আসবেন তিনি আসবেন, তিনি আসলেন নিজের লীলা করে চলিয়ে গেলেন, আর যারা ওনাকে বুঝলো ধরলো তারা তারা থাকলো, আবার যারা আগিয়ে করিয়ে যাবে, এই যে যুগ সন্ধিক্ষণে এক যুগ গিয়ে আরেকটা যুগ আসবে, ওই যে যাত্রাটা কিন্তু নিজে ধরে রাখতে পারবে। একবার আচার্য দেবের কাছে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, দাদা সত্যযুগ কি সত্যিই আরম্ভ হয়ে গেছে? তো আচার্য দেব ওকে জিজ্ঞাসা করলেন, তোর বাড়িতে দুবেলায় শঙ্খধ্বনি হয়? বলে হ্যাঁ, সন্ধ্যা সময় আর সকালবেলায় আর সন্ধ্যা সময় পরিবার সারা মিশিয়ে প্রার্থনা করি? বলে হ্যাঁ, আর প্রার্থনার শেষ হওয়ার পর বাচ্চারা যারা আছে বড়জনকে যারা প্রণাম করে মাথা জমিয়ে, বলে হ্যাঁ, আর তো সবাই নিজের নিজের বড়কে প্রণাম করে? বলে হ্যাঁ। তো আচ্ছা, যদি বললেন তো সত্যযুগ তো আরম্ভ হয়ে গেল, আর যার যার বাড়িতে এটা হচ্ছে ও তো এই যে যুগ সময় এমনি হয়, আমরা যখন আমার এখানে এখন ভোর হয়নি, প্রার্থনা টাইম আরো কিছুটাই প্রার্থনা টাইম যখন হবে এখন, তো যখন রাত্রি গিয়ে দিন হবে এটা ইলেকট্রনিক লাইট অন অফ করার মতন হয় না, হ্যাঁ ওটা একটু সময় লাগে, ধীরে 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 যেন হয় একটা সময় লাগে কি ঠিক আছে এটা এখন ব্রাইট হয়ে গেছে, এখন ডে আর নাইট নেই, ও পয়েন্ট অফ ইনফ্লেকশন কিন্তু ওটা অ্যারাইভ করার জন্য ডিপেন্ডিং অন দ্য ট্রেন্ড, কি কত ট্রেন্ডে কোথায় যাচ্ছে, ওটা কত কত মিনিটস হতে পারে, কত আওয়ার্স হতে পারে, সিজনে যখন সিজনাল ভেরিয়েশন হয়, একটা ঋতু যাবে গ্রীষ্ম ঋতু যাবে বর্ষা ঋতু আসবে, বা শরৎ ঋতু যাবে শীত ঋতু আসবে, এই যখন ঋতু পরিবর্তন হয় কত উইকস লাগে, এমনি একটা জিওলজিক্যাল এরা যাবে আরেকটা জিওলজিক্যাল এরা আসবে কত সেঞ্চুরিস লাগবে, যখন একটা যুগ গিয়ে আরেকটা যুগ যাবে কত শতবর্ষ লাগতে পারে, আমরা এখন কলিযুগের শেষে পৌঁছে গেছি,
আর সত্যযুগ আরম্ভ হওয়ার হয়ে যাচ্ছে, এই সময় অনেক টার্বুলেন্স হবে। এই যে এতগুলো আমরা ট্র্যাজিক ইনসিডেন্টস, ন্যাচুরাল ক্যালামিটিস আর হিউম্যান ক্রিয়েটেড টেররিস্ট অ্যাক্টিভিটিস, এগুলো সব দেখছি, এগুলো সব লক্ষণ কি উই আর গোয়িং থ্রু এক্সট্রিমলি, মানে আমরা একটা ইভলভিং চেঞ্জিং ফেজ আমরা যাচ্ছি। তাই এই সময় এই যে কারা পার হয়ে যাবে, যারা এই সূত্রগুলো জেনে চিনিয়ে ওকে ধরে রাখতে পারবে, তো আমরা অনেক ভাগ্যশালী। আমরা ঠাকুরের সান্নিধ্য পেয়েছি, ওনাকে আমাদের গুরু রূপে গ্রহণ করার ক্ষমতা পেয়েছি, ওইরকম সুকৃতি আশীর্বাদ বা আমার অনেজের যে ডিভাইন ব্লেসিংস না থাকলে ওটা হয় না, ওটা হয়েছি। তবু ওনাকে কনস্ট্যান্টলি মেনে চলাটা হলো আমাদের দায়িত্ব। আমরা নিজেকে ডিসিপ্লিন করতে হবে, সিনসিয়ার থাকতে হবে, আর ওনার কথাগুলো একদম অম্লান ভাবে মেনে চলতে হবে। নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেক যদি না থাকে ঠাকুরের প্রতি, তো কেমনি হবে? তো যাই হোক, আজকে এই কয়েকটা কথা বলে আপনার সবার মঙ্গল কামনা করি। আমরা ঠিক ঠিক নাম ধ্যান করব, ঠিক সময় প্রার্থনা করব। ইষ্টবৃত্তি করার আগে যে ধ্যান করার পদ্ধতি আছে, ও পদ্ধতি অনুযায়ী যত সময় করা যায়, একদম ঠাকুরের বলা 30 থেকে 45 মিনিট ধ্যান করলে ভালো। আমি যা দেখি আজকালকার এই ব্যস্ত জীবনে অনেক মানুষই 10 মিনিট ধ্যান করতে পারছে না। আমরা অ্যাটেনশন স্প্যানগুলো কনস্ট্যান্টলি রিডিউস হয়ে যাচ্ছে। এই এখানকার ম্যানেজমেন্ট স্টাডি বলছে আগে যে ক্লাসরুমসগুলো 1-1 আওয়ার ক্লাসরুম হতো, ওটা কেটিয়ে কেটিয়ে ধীরে ধীরে 45 মিনিটস করা হয়েছে। এখন 45 মিনিটস থেকে 35 মিনিটস, ওটা করলেও ক্লাসে মানুষ ছেলেরা বাচ্চারা বসবে কি না ঠিক নেই। আর কয়েকজন তো কত ইউনিভার্সিটিতে বলে দিয়েছে যে আমরা মাইক্রো লেসেন্স দেবো, মাইক্রো ভিডিওস, বললে কি তোমরা ছোট 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 থাকবে, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট পড়বে, আর প্রত্যেক 5 মিনিটের মধ্যে দুটো মধ্যে 1 মিনিটের ব্রেক হবে, ডিসকাশন হবে, এদিকে অভিজ্ঞতা হবে। অ্যাটেনশন স্প্যানগুলো অনেক কমিয়ে যাচ্ছে সবার, ছোট ছোট। তারপর বলে ইউটিউব থেকে টিকটকটা বেশি পপুলার হয়ে গেছে গত লাস্ট 2-3 ইয়ার্সে, কেন? তখন আমরা দেখি অনেক আরো ফ্যাক্টরস থাকতে পারে, তার থেকে মূল হলো ইউটিউবের ভিডিওগুলো অনেক লম্বা আর টিকটকের ভিডিওগুলো অনেক ছোট, বলে মানুষের অ্যাটেনশন স্প্যানই কম হয়ে গেছে, কোনো একটা জিনিসকে বেশি লম্বা সময় দেখতেই পারছে না। স্পেশালি যদি শিক্ষার কথা আছে, ওই জন্য আলোচনাগুলো করতে গেলেও আচার্যদেব বলেন আলোচনাগুলো ওই 15-20 মিনিট করবি, আর সৎসঙ্গটাকে 1.5 ঘন্টা থেকে কম করলে হবে, যদি ডেলি হচ্ছে তো 1 ঘন্টা সৎসঙ্গ করলে হবে। মানুষের তো বসে বসে শোনার যে ক্ষমতাটা কমে যাচ্ছে, তো আমাদের সৎসঙ্গী ভাইরা তারা যদি ধ্যান ধ্যান ঠিক করে বেশি সময় বাঁচতে পারে। অনেকগুলো কথা আছে, কথার তো কোনো শেষ নেই। সারা ধরতি কাগজ করু লেখনি করু বনরায়, সাত সমুদ্র মসিহা করু গুরুগুণ লেখানো যায়। ঠাকুরের জীবনটা এত গভীর, এত উচ্চ, আমরা ওটা মাপতেও পারি না, ওর বসে বখান কি করব, আর জানিও কত আমরা। আমি তো পার্সোনালি এতটুকু, এই 2-4টা বিন্দু ওনার মহাসাগরময় জীবন থেকে জানি, আর ওটাও যদি আমরা বলতে থাকি অনেক যাবে। আপনার সবার মঙ্গল কামনা করছি। ঠাকুরের দয়াতে যখন তখন সুবিধা সুযোগ হবে তো দেখাও হবে, অন্তত অনেকের যারা কর্মীরা আছে, নেক্সট যখন ফিজিক্যালি কর্ম সম্মেলনী হবে দেবঘরে, তখন ওখানে দেখা হতে পারে। আপনার সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। বন্দে পুরুষোত্তম, জয় গুরু, জয় গুরু। আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। এত সুন্দর আমরা তো সাধারণত শুনতেই পাই না, এত সহজ সরল ভাবে এত কিছু জানতে পারলাম। আমার একটা বিশেষ অনুরোধ, আমি সৎসঙ্গের খাতড়াতেই থাকি, জগবন্ধু গড়াই এসপিআর, তো আমি এই 1 বছর যাবত এই অনলাইন সৎসঙ্গ হলো, তারপর আবার 1 মাস হলো, 1 বছর পূর্ণ হয়ে 1 মাস, তো আমাদের লিঙ্কে অনেক যুবক ছেলেমেয়েরা যুক্ত হয়। আপনার ইষ্ট প্রসঙ্গ করার কথা শুনে আমাকেই অনেকেই ফোন টোন করেছে, যে অনেকেই উচ্চ শিক্ষিত আছে, তাদের সঙ্গে মাঝে মাঝে গল্প হয়। আমাদের এই লিঙ্কে বিভিন্ন রকমের আমরা পরিকল্পনা নিয়েছি, যেমন অনলাইনে ক্লাস, 21 জন টিচার্স আছেন, ওনারা ফ্রি অফ ইয়েতে ক্লাস নেন, গানের শেখানোর একটা ব্যবস্থা হয়েছে, ডক্টর্স থাকেন, তিনি প্রত্যেক দিনই সৎসঙ্গের শেষে কারোর চিকিৎসা বিষয়ে সুবিধা শুনে টুনে এইসব করেন। তখন এই আপনার ইষ্ট প্রসঙ্গ করার কথা শুনে অনেকেই আমাকে বলছেন যে আমরা তো অনেক সময় পড়াশোনা করছি, সবই করছি, কিন্তু মানে কর্ম বিষয়ে একটা যেমন বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, তাই তো আমরা কিভাবে করবো। কিন্তু আমি এই কয়েক মিনিটের কথার মধ্যে দিয়েই
আপনার কাছ থেকে আমি বুঝতে পারলাম যে আপনি যদি দয়া করে একটুকু, এত ব্যস্ততা সে তো আমরা সবাই বুঝতে পারছি, আপনার সুবিধা মতো কোনো সময় স্পেসিফিক এই বিষয়টার উপরে, যে যুবক ছেলেমেয়েরা সৎসঙ্গী ঘরের তারা তাদের এই কর্ম বিষয়ে কেমন ভাবে আগাবে এবং মনের দৃঢ়তা কিভাবে রাখবে, ঠাকুরের কি বলা আছে এই বিষয় নিয়ে একটা স্পেসিফিক আলোচনার মধ্যে দিয়ে যদি একটা ইয়ে করা যায়, তাহলে অনেক যুবক ছেলেমেয়েরা আরো বেশি ঠাকুরের হয়ে উঠতে পারবে এবং তারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে পারবে, এই কর্মজীবন নিয়ে তারা কেমন যেন একটা হয়ে যায়। আমার এটা ভাবে এলো, আমি বললাম দয়া করে আপনি ভাববেন, তুমি যদি সেরকম সুযোগ হয় আমরা যোগাযোগ করবো। আর ইষ্ট প্রসঙ্গের জন্য তো আমাদের সকলের অনুরোধ রইলো, আমরা ঠাকুরের শ্রীচরণে সকলে সমবেত হয়ে প্রার্থনা করি আপনার, আপনার পরিবার পরিজন সকলেরই সুস্থ সুদীর্ঘ মঙ্গলময় জীবনের। আমার অসংখ্য ধন্যবাদ, আমার আবারও সশব্দ প্রণাম, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। নিশ্চয়ই, কেন আমরা যা জানি তার সঙ্গে জ্ঞান তো এরকম জিনিস, যত আমরা শেয়ার করি ততই বাড়বে। আর এই কর্মক্ষেত্রে অধ্যয়ন ক্ষেত্রে হ্যাঁ নিশ্চয়ই কতগুলো অ্যাট্রিবিউটস আছে যেটা সব বিদ্যার্থীর উপরই প্রয়োজনীয়তাটা আছে, আর যদি আমরা যদি ঠিক ঠিক অ্যাডপ্ট করি তো ভালোই হবে। আর সেকেন্ড, যদি স্পেসিফিক্যালি কে কোন বিষয়টা নিয়ে পড়ছে, কোন যে কম্পিউটার সায়েন্সে যদি কেউ পড়ছে, ওর টেস্ট কেমন আছে, ফ্রন্ট এন্ড করবে, ব্যাক এন্ড করবে, মিডল টিয়ার করবে, ওরকম ওকে কোডিং করতে ভালো লাগে কি, তো ওরকম দেখে ওকে নিজের বৈশিষ্ট্য অনুযায়ী করতে হবে। যাই হোক, কখন যদি সুবিধা হবে নিশ্চয়ই করব। যত যুবক যুবতীরা ঠাকুরকে বুঝতে চেষ্টা করবে, মানতে চেষ্টা করবে, ততই তো ভালো। আমরা তো বাঁচা সময়তেই ঠাকুরের বিষয়ে ওনাকে সজাগ করাতে চাই, রাইট? তখনই তো মানুষরা বিবর্তিত হবে। আমি তো দেখি এতগুলো মত সব আছে, তবু সৎসঙ্গের মত ছাড়া আর মানব জাতিকে উদ্ধার করার অন্য পন্থাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একেবারে সে তো নিশ্চয়ই না। আমি এখানে আমাদের এখানে অনেক সায়েন্টিস্ট, রিসার্চ সায়েন্টিস্ট, ডক্টরস, ইভেন নোবেল লরিয়েটস এর সঙ্গে প্রায়ই আমরা ওদের কনফারেন্সে যাই, আলাপ হয়, যারা এরকম একটা দেশেই তো এই ক্যালিফোর্নিয়াটা তো অনেক নাম করেছে, স্পেসিফিক্যালি আইটি ওয়ার্ল্ড, টেক ওয়ার্ল্ডে অনেক মানুষের সঙ্গে রেগুলারলি আমার কথাবার্তা হয়, দেখা হয়। আর এক সূত্র দেখছি বড় বড় তথাকথিত কেউ মানুষ বড় হয়ে গেল, কেউ কোথায় পেটেন্ট নিয়ে গেল, কোনো অ্যাওয়ার্ড পেয়ে গেল, ওর থেকে যে ওর চারিত্রিক গঠনটা হয়েছে ওটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না। আর একজন সৎসঙ্গী যে ঠাকুরকে নিয়ে চলছে, তোর ছোট পদবিতে ছোট কাজও করছে কিন্তু বাস্তবে জীবনে আনন্দ পাচ্ছে, আর ওর পরিবারটা একটা আপার ট্রেন্ডে চলছে। দেখেন বিল গেটস মতনের মানুষ কার আদর্শ হয়ে উঠবে? তিনটা তিনটা বাচ্চা স্ত্রীকে এই বুড়ো কালে এসে ছেড়ে দিল, কারণ প্রেস কনফারেন্সে বলছে কে ওর পথ আর আমার পথে এখন আর কোনো সামঞ্জস্যতা নেই, আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছি। স্ত্রী ওই বললো পরে গুলো সব খবর আসছে, এইদিকে ওইদিকে যায়, অন্য স্ত্রীর সঙ্গে ঘোরাটোরা করে, ওর স্ত্রীকে বরদাস্ত হচ্ছে না। বলে আমি তো দুনিয়ার কে সব থেকে ধনী মানুষ এক সময় ছিল, এত বছর এত বড় কোম্পানি আরম্ভ করেছে, কিন্তু জীবনের শেষে কালে আর চারিত্রিক সংগঠনটা হয়েছে ওটা নিজেও দাবি করতে পারবে না, বাচ্চাদেরও বলবো না। এখানকার মানে মানুষ এখানে ওইরকম অনেক বচ্চরিত্র কাজগুলো করে আর ধীরে ধীরে বলে এটা সবাই করে, তো এটা আমরা সমাজে আমরা এটা ঢুকিয়ে নিব, ডাইভোর্স ইজ কমন। ওদের ম্যারেজ যাই হোক 20 বছর লাস্ট করলো, মানে বড় কাজ করেছে, ম্যারেজ 20 বছর লাস্ট করলো, বুড়ো কালে গিয়ে বলছে আরেকটা বিয়ে করবে, তখন বলছে অনেক বড় কাজ হলো। তো আমেরিকায় এতগুলো প্রবলেম আছে, আমরা আর কোনো সৎসঙ্গে আমি বলবো এই মাঝখানে উঠেছিল বলে আসানসোলে কিছুদিন আগে আমি বলছিলাম আমেরিকার কতগুলো প্রবলেম হয়েছে, তারা শুনে শুনে অবাক। এই শুধু আর্থিক উন্নত হলে একটা দেশ উন্নত হয় না, আর্থিক উন্নতি হলে একটা মানুষ উন্নত হয় না, চারিত্রিক সংগঠন যদি না হয় তখন মানুষকে উন্নত বলা যাবে না। আর উন্নত হতে গেলে উৎকর্ষের কাছে গিয়ে নত্য হতেই হবে, জীবনে যে ইষ্টদেব, যিনি যার জীবনে ইষ্ট নেই তার জীবনে কিছু নেই, নিজে নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মলা থাকলো তারা, ইষ্ট ধান্দায় মাতলো যে বাজি মাত করলো সে, হস্তু জ্ঞানী হস্তু গোবিন্দ হস্তু পণ্ডিত গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টবৃত্তি না করলে তুই কিছুই নস, ঠাকুর তো বলে গেলেন। একদম একদম, ঠিক আছে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনাকে তো ছাড়তেই মন চায় না, তথাপি না আরেকটা সৎসঙ্গ করতে হবে আমাকে। আগে আমরা কিন্তু, আমরা কিন্তু আপনাকে ছাড়ছি না, আমি কিন্তু এরকম একটা পরিকল্পনা, আমার প্রার্থনা রইলো, আমার প্রেয়ার যে আপনাকে আমার পাবো, এই এলাকার সমস্ত যুবক যুবতীদেরকে নিয়ে
আচ্ছা, ওই টাইপের আলোচনা ইষ্ট প্রসঙ্গ তো হয়ই রোজই, বিভিন্ন বহু অনেক থেকে গতকাল অস্ট্রেলিয়া থেকে করেছিলেন একজন ভূবিজ্ঞানী, এরকম করছেনই বিভিন্ন। কিন্তু এইভাবে যদি স্পেসিফিক একটু তাদের কাছ থেকে দুটো কথাও শোনা হলো, তাদেরকে একটা গাইডলাইন দেওয়া যায়, তারা অনেক মানে এটা শোনার প্রতিও আকৃষ্ট হবে, তারা একটা আলাদা স্বাদ পাবে, একটা অন্য স্বাদ হবে। এ বিষয়ে কথা বলবো সুকান্ত দা সাথে, কথা বলে আপনার সাথে কথা বলবেন, আর আপনি একটু সেভাবে ভেবে যদি একটা আমরা এরকম ভাবে করতে পারি। আগে এই প্রার্থনা রইল। জয় গুরু, জয় গুরু, প্রণাম, জয় গুরু, জয় গুরু। এখন বিকাশ ভাই ধ্বনি দাও। জয় গুরু, হ্যাঁ, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, সৎ সঙ্গ কি, সৎ সঙ্গ কি, সৎ সঙ্গ কি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, জয় গুরু সকলকে। জয় গুরু। খুব সুন্দর করে ধ্বনি প্রদান করলেন বিকাশ ভাইয়ের পরিবার থেকে, তার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আজকের মতো সৎসঙ্গ অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমাদের সৎসঙ্গের অনুষ্ঠান কিন্তু অনলাইনে এখন চলতেই থাকবে, আগামীকালও সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। সৎসঙ্গ বিয়ের খাতার আয়োজনে প্রত্যেক দাদা বা মায়েদেরকে যুক্ত থাকার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি, এবং এরকম মূল্যবান ইষ্ট প্রসঙ্গ শোনার মধ্যে দিয়ে আমরা সকলেই সমৃদ্ধ হব, যাতে করে অনেক 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 বেশি মানুষ যুক্ত হয়। আমরা সবাই চেষ্টা করব, অনেক জায়গায় হয়তো সারা ভাদ্র মাস ব্যাপী সৎসঙ্গ হলো, সেই জায়গায় কিছু কিছু মানুষ যুক্ত হচ্ছিলেন, সেই জায়গাতে যুক্ত হচ্ছিলেন, আবার সেখানে হয়তো সৎসঙ্গ বন্ধ হয়ে যাবে, সেই মানুষগুলো যাতে করে সৎসঙ্গ অনলাইন বন্ধ না করে দেন, যাতে করে যে যে লিঙ্ক গুলোতে সৎসঙ্গ হবে সেখানে তারা যেন যুক্ত হয়, যার যেখানে সুবিধা ভালো লাগবে সেই বিষয়ে একটু সবাই সচেষ্ট হবেন। এটা অনেকেই দেখা যায় যে হয়তো যে জায়গায় সৎসঙ্গ হচ্ছে, তারপর সেই সাই জায়গায় হয়তো আর ভাদ্র মাসটা হলো, তারপর পরে হলো না, তখন সেই মানুষগুলো হয়তো যেগুলো কিছু মানুষ সেখানে যুক্ত হতো শুনতো, তখন তারা শোনাটা বন্ধ করে দিল। সেই মানুষগুলোর নাম্বার গুলো যে যে লিঙ্কে যা সুবিধা মনে হবে, যে যেখানে পারমানেন্ট চলছে রোজ, সেখানে যুক্ত করিয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, এভাবে তারা যেন এই অনলাইন সৎসঙ্গ যতদিন স্বাভাবিকভাবে অফলাইন না হচ্ছে, আর অফলাইন হলেও অনলাইনে সৎসঙ্গ আমার মনে হবে এইভাবে, কারণ অনেক মানুষই তো যেতে সুযোগ পায় না, অফলাইনে বহু মানুষ সৎসঙ্গে যাওয়ার সুযোগ পায় না। তাই এখন আপাতত আগামীকালও সৎসঙ্গ অনুষ্ঠিত হবে, সকল দাদা ও মায়েদেরকে যুক্ত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। জয় গুরু সবাইকে। ডাক্তার বাবু আমাদের সঙ্গে আছেন, ডক্টর শ্রদ্ধেয় যোগধন মান্নাদা, আপনারা চিকিৎসা বিষয়ে কিছু কথা আর বলার থাকবে বলতে পারবেন, বা অন্যান্য বিষয়ে আরো যদি কিছু বলার থাকে যে কোনো বিষয়ে আপনারা পরামর্শ যুক্তি দিতে পারেন। জয় গুরু সবাইকে, প্রণাম করছি। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, সকলকে জয় গুরু, জয় গুরু, জয় গুরু, আমার আন্তরিক জয় গুরু।
আমি উনাকে কথাটা বললাম সেটা ঠিক বলেছি কিনা, যে হ্যাঁ মাঝে মাঝে যদি উনি একটু এভাবে ইয়ে করেন তাহলে অনেক সুবিধা হয় না, আমার মনে হলো বলে দিলাম। জয় গুরু জয় গুরু জয় গুরু, খুব ভালো বলা হয়েছে। জয় গুরু জগবন্ধু, জয় গুরু। হ্যাঁ জয় গুরু, হ্যালো। হ্যাঁ আমি বলি মায়ের ইয়েটা পাঠিয়েছিলে রিপোর্টটা ডাক্তারবাবুকে? হ্যাঁ